ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। পুলিশি হয়রানি শিকার হলে আপনি কি করবেন, বিনা পরোয়ানায় গ্রেপ্তার হলে আপনি কিভাবে বাঁচবেন, আজকের এই ভিডিওটি আলোচনা করব। পুলিশের সমস্যা কি, এরকম একটা প্রশ্ন ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত প্রোফাইলে মোটামুটি দুই জায়গায় মিলিয়ে হাজার খানেক উত্তর পেয়েছে। অনেকেই তাদের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছেন, যেগুলো পরে এই বাহিনীর একজন সদস্য হিসেবে খুবই কষ্ট অনুভব করেছি। নিজেকে ভুক্তভোগীর জায়গায় কল্পনা করে গা শিউরে উঠেছে। কাজেই একজন পুলিশ অফিসার হিসেবে এই ধরনের পরিস্থিতিতে কী করবেন সেটি জানানোর প্রয়োজনীয়তা অনুভব করেছি। শুরু করার আগে বলেইনি, মহান মুক্তিযুদ্ধের প্রথম প্রতিরোধ সংগ্রামের গৌরবদীপ্ত এই বাহিনী তার নানা সীমাবদ্ধতা সত্ত্বেও জনকল্যাণে কাজ করে যাচ্ছে। 2013 সালে কর্তব্যরত অবস্থায় এই বাহিনীর 109 জন সদস্য মৃত্যুবরণ করেন। এই ত্যাগের মাত্রাটি বাংলাদেশের যে কোনো সংস্থার চাইতে বহুগুণ বেশি। কাজে ডালোভাবে কেউ যখন গোটা পুলিশকে গালাগালি করেন, আপনাদের জীবন রক্ষার্থে মৃত্যুবরণ করা ওই অফিসারদের আত্মা কষ্ট পায়, তাদের আত্মীয় স্বজনেরা। যারা বলেন বাংলাদেশ থেকে পুলিশ বাহিনী উঠিয়ে দেওয়া হোক, তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব ইউটিউবে গিয়ে 1969 মেন্টাল নাইট অফ টেরর ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। কানাডার মতো দেশে সেই 1969 মতো প্রাচীনকালে পুলিশের সামান্য কর্মবিরতিতে কী অবস্থা হয়েছিল সেটা স্বচক্ষে দেখতে পাবে। কাজেই এই দেশে পুলিশের বিকল্প নেই, সিদ্ধান্ত আমাদের। আমরা কী রকম পুলিশ চাই, ভালো না খারাপ? ভালো পুলিশ পেতে হলে নাগরিকদের কিছু কর্তব্য রয়েছে। উন্নয়নশীল দেশগুলোতে নাগরিকরা নিজেদের অধিকার এবং আইন সম্পর্কে তারা খুবই সচেতন, আর এই অসচেতনতার সুযোগ নিয়ে থাকে কতিপয় দুর্নীতিবাজ এবং অসৎ পুলিশ সদস্য। এই দুর্নীতিবাজ এবং অসৎ পুলিশের অপকর্ম ঠেকাতে কঠোর বিভাগীয় শাস্তি যেমন প্রয়োজন, একইভাবে প্রয়োজন জনগণের সচেতনতা। আপনি যদি একটু সচেতন হলেই নিজে অনেক পুলিশি ঝামেলা থেকে বেঁচে যেতে পারেন। আমাদের দেশে ভিআইপিদের সংখ্যা একেবারেই কম নয়, তারা নিজেরাই নিজেদের পথ খুঁজে নিতে সক্ষম। আমার এই ভিডিওটি একেবারেই সাধারণ মানুষের জন্য নয়, আশা করি আপনাদের কাজে আসবে। গ্রেপ্তার বিষয়ে আলোচনা করছি। সন্দেহবশত 54 দ্বারা যদি বিনা দোষী আপনাকে গ্রেপ্তার করা হয়, জেনে নিন 24 ঘন্টার বেশি আপনাকে আটক করে রাখার উপায় নেই। এক্ষেত্রে সম্ভব হলে দ্রুত কোনো আত্মীয়কে থানায় আসতে বলুন। অনেক সময় দেখা যায় বখাটেদের সাথে সাথে ওইখানে নিরীহ ছেলেও ধরা পড়ে। এই ক্ষেত্রে নিকটত আত্মীয় থানায় এসে লিখিত দিয়ে ব্যক্তিগত তার সাথে সম্পর্ক এবং সে যা পরিচয় দিচ্ছে সেটি সঠিক, এক্ষেত্রে আপনি ছাড়া পেয়ে যাবেন। দ্বিতীয়, ধরে আনার কাজটা মূলত করে কনস্টেবল থেকে এসআই পর্যায়ের অফিসাররা। একটি থানায় তাদের নেতা হচ্ছে ওসি। আপনি যদি ওসির সাথে ওসি না থাকলে ইন্সপেক্টর তদন্ত সাহেব সরাসরি দেখা করে বা যোগাযোগ করে আপনার আত্মীয়ের নির্দোষিতা প্রমাণ করতে পারেন, সেক্ষেত্রেও বিপদ কেটে যাবে। তৃতীয়, এবার সবচাইতে স্পর্শকতার বিষয়ের কথা বলি। পুলিশ কর্তৃক নিরীহ মানুষকে আটক করে হয়রানির ভয় দেখিয়ে দুর্নীতি করার অভিযোগ খুব কমন এবং প্রচলিত। এই সব ক্ষেত্রে যেটা হয়, এই অসৎ অফিসার আপনাকে ভয় দেখান এবং আপনিও ভয়ে তার কথা মতো কাজ করেন। এক্ষেত্রে আমার পরামর্শ, বাংলাদেশ পুলিশ এবং ডিএমপি অ্যাপ এই দুটি নিজের মোবাইলে রাখুন। সেই সাথে নিজ থানার ওসি তদন্ত ডিউটি অফিসার এদের নাম্বার রাখুন। আপনি যেই এলাকার বাসিন্দা সেই এলাকার ডেপুটি পুলিশ কমিশনার, এসপি, সহকারী পুলিশ কমিশনার, এএসপি
এদের ফোন নম্বর অবশ্যই ফোনে সেভ করে রাখুন। আপনি যদি বিনা কারণে আটক হন এবং আপনি নিজে বা আপনার কোনো আত্মীয় যদি এই সিনিয়র অফিসারদেরকে ফোনে জানাতে পারেন, তিনি অবশ্যই খোঁজ দেবেন ব্যাপারটি কী সেটা জানতে। এদের কাছ থেকে আপনি সহায়তা পেতে পারেন। 5 নম্বর, ধরে নিচ্ছি উপরের কোনো স্টেপে কোনো কাজ হলো না, আপনি ওই অসৎ অফিসারের পাল্লায় পড়ে হয়রানির শিকার হলেন, সেই ক্ষেত্রে আপনার কর্তব্য হচ্ছে ছাড়া পাওয়ার পর পুরো ঘটনার বিস্তারিত বিবরণ সহ লিখিত আকারে অভিযোগ সংশ্লিষ্ট এলাকার ডেপুটি পুলিশ কমিশনার মেট্রোপলিটন এলাকায় হলে বা এসপি জেলাতে সার বরাবর পাঠানো। প্রয়োজনে আপনি সহকারী পুলিশ সুপার, এডিশনাল এসপি, এমনকি প্রয়োজনে এসপি, ডেপুটি পুলিশ কমিশনার স্যারের সাথে দেখা করতে পারেন। বাংলাদেশের একজন নাগরিক হিসাবে ধাপে ধাপে স্বয়ং পুলিশ প্রধানের সাথেও দেখা করার অধিকারও আপনার আছে, প্রয়োজন পড়লে এটিও প্রয়োগ করুন। 5 নম্বর, প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে কোনো অবস্থাতেই মাথা গরম করবেন না, নমনীয় থাকুন। নমনীয়তা মানে দুর্বলতা নয়, এর মানে আপনি নিজেকে ওই কর্কশ ব্যবহারকারী দুষ্ট অফিসারের পর্যায়ে নামিয়ে নিচ্ছেন না তো। খুব শান্তভাবে এবং সুকৌশলে তার নাম জেনে নিন এবং পরবর্তীতে ওই অফিসারের সিনিয়র অফিসারের কাছে এই ব্যাপারে তথ্য দিন। 6 নম্বর, যে কাজটি করা থেকে বিরত থাকতে বারংবার অনুরোধ জানাচ্ছে সেটি হচ্ছে বিপদ কেটে যাওয়ার পর অন্যায়টিকে হজম করে ফেলুন। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া সমান অপরাধ। মাত্র 100-200 টাকা দিয়ে ঝামেলা এড়াতে এড়াতে আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছি। যথাস্থানে নালিশ জানাতে অস্বীকার করেছি। আমরা যেটা করি তা হচ্ছে 200-300 টাকার ঘুষ বিনা প্রতিবাদে দিয়ে দিই, তারপর ফেসবুকে পুলিশের 14 গোষ্ঠী উদ্ধার করি, যাতে মানসিক তৃপ্তি হলেও কাজের কাজ কিচ্ছু হয় না। আপনার ফেসবুক স্ট্যাটাসে এই ঘুষ করে কিচ্ছু আসে যায় না, বরং আপনি যদি সুকৌশলে ওর নেম প্লেট আর কাদের বেশ এ কয়টা দাগ আছে দেখে নিতে অথবা সুযোগ পেলে মোবাইলে ভিডিও ও ছবি তুলে নিতেন, এরপর সেগুলো দিয়ে তার উপর মহলে নালিশ জানাতেন, তাতেও ওই অপকর্মটি করার আগে 2 বার চিন্তা করত। যে কথাটি বারবার বলে সেটি আবারও বলছি, 200 বছরের জঞ্জাল একদিনে যাবে না, কিন্তু আমরা পুলিশ বাহিনীর লোকজন যখন দেখব যে আরে আমাদের দেশের মানুষ তো আইন কানুন জানে, অধিকার সম্পর্কে সচেতন, ওদের কত ধমক দিয়ে হয়রানি করা আর যায় না, তখন আমাদের ভেতরের পরিবর্তন আসবে। সেই সুদিনের প্রতীক্ষায় রইলাম। বাংলাদেশ পুলিশের যাবতীয় নাম্বার ইন্টারনেট সার্চ করলে পেয়ে যাবেন। ঢাকা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তো নিজস্ব মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, নাম দিয়ে সার্চ করলে অ্যান্ড্রয়েড, আইফোন এবং উইন্ডোজ ভার্সনে পেয়ে যাওয়ার কথা। আর আমাদের কনস্টেবল নাসির এ কয়দিন আগে বাংলাদেশ পুলিশ ফোনবুক নামে একটি অ্যাপ বানিয়েছে উইন্ডোজ এবং অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্মের জন্য। এগুলি যদি আপনারা ব্যবহার করেন, যদি আপনার অধিকার এবং আইন সম্পর্কে আপনি যদি সচেতন থাকেন, তাহলে অবশ্যই আপনি পুলিশের হয়রানি থেকে বাঁচতে পারবেন। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই অবশ্যই কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে।